আজকের এই পবিত্র জুমায় উপস্থিত পরম শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় মুসল্লি ভাইরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে, ভালোবেসে, পছন্দ করে আমাদেরকে নির্বাচিত করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আজকের এই সুন্দর পরিবেশে জিলকাদ মাসের শেষ জুমায় জিলহাজ মাসকে সামনে রেখে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হয়ে কোরআন ও হাদিসের কিছু আলোচনায় শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মহান মালিকের শাহেনশাহী দরবারে প্রাণ খুলে আমরা সকলে আবেগ ভরা কণ্ঠে সকলে একসাথে আমরা বলি শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের মেহরবানি, দয়া, অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কিছু আলোচনায় শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন। আমাদের মতো বহু মানুষ আছে যাদের মসজিদে আসার তৌফিক হয় নাই, অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে আসতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ তাআলা নিজের ঘরে দাওয়াত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে আসার তৌফিক দেন না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই তার ঘরে আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং হাজির হওয়ার তৌফিক দান করেছেন। যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এটা আমরা বুঝতে পারলাম, এই ভালোবাসা যেন আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে থাকতে পারি এবং আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, জিলহাজ মাস আমাদের খুব নিকটে এসে গেছে। জিলকাদ মাসের আজকে 26 তারিখ, আর 2 থেকে 3 দিন পরেই জিলহাজ মাসের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। আজকে 26 তারিখ শুক্রবার, 27, 28, 29 সোমবার, 29 তারিখে চাঁদ উঠতেও পারে। যদি 29 তারিখে চাঁদ না উঠে তাহলে 30 তারিখে উঠবে ইনশাআল্লাহ। যদি সোমবারে চাঁদ উঠে তাহলে মঙ্গলবার থেকেই জিলহাজ মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে, আর যদি মঙ্গলবারে চাঁদ উঠে অর্থাৎ 30-30 জিলকাদ চাঁদ উঠে তাহলে মঙ্গলবার রাত থেকেই জিলহাজ মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে। তো জিলহাজ মাস রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ ইবাদতের মৌসুম হচ্ছে জিলহাজ মাসের প্রথম 10 দিন। সারা বছরের মধ্যে রমজানের পরে সবচাইতে ইবাদতের সিজন, ইবাদতের মৌসুম হলো জিলকাদের প্রথম 10 দিন। জিলকাদ মাসের ফজিলত সম্পর্কে, জিলকাদ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে অনেক কিছু এসেছে, অনেক দলিল প্রমাণ এসেছে। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতর। এই সূরার তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ বলেছেন, ওয়াল ফজর, আল্লাহ তাআলা ফজরের কসম করে কসম দিয়েছেন, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম খেয়েছেন। তো 10 রাত বলতে উদ্দেশ্য হলো, সকল মুফাসসিরিনগণ একমত যে এই 10 রাত বলতে জিলহাজের প্রথম 10 দিন বা 10 রাতকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খান ওই জিনিসটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিল আমালি الصالح فيها احب الى الله من هذه الايام, يعني ايام العشر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে
জিলহজের প্রথম দশকের ইবাদতের চাইতে অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নাই। জোরে কান সুবহানাল্লাহ। জিলহজের প্রথম দশকের ইবাদতের চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নাই আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, কালু ইয়া রসুল আল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রসুল, ওলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমরা তো জানি আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচাইতে ফজিলতপূর্ণ আমল, তাহলে এই দশ দিনের ইবাদত কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি ফজিলত রাখে, বা এই দশ দিনের ইবাদতের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করা কি অধিক ফজিলতপূর্ণ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই দশ দিনের ইবাদতের চাইতে অধিক ফজিলতপূর্ণ নয়, বাইরে সমান নয়। তবে কোনো ব্যক্তি যদি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, তার জান এবং মাল কিছুই ফিরে আসলো না, আল্লাহর রাস্তায় সব কুরবানি হয়ে গেল, জানও চলে গেল মালও চলে গেল, ওই ব্যক্তির কথা ভিন্ন। এভাবে হাদিসটি এসেছে, হাদিসটি বুখারী শরীফের 969 নম্বর হাদিস, এবং হাদিসটি আবার তিরমিজির মধ্যেও এসেছে 757 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম জিলহজ মাস শুরু হচ্ছে আর মাত্র কয়েকদিন পরে, আগামী মঙ্গলবার সোমবার রাত থেকে অথবা মঙ্গলবার রাত থেকেই শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তো জিলহজ মাস আল্লাহর কাছে ইবাদতের দিক থেকে সবচাইতে পছন্দনীয় জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত। আমরা এই দশকে কি কি ইবাদত করব এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই জিলহজের প্রথম দশকের কি কি ইবাদত আমাদের করণীয় আছে, কি বর্জনীয় আছে, আসুন আমরা বিষয়গুলো আলোচনা করি এবং সেই বিষয়ের উপরে আলোচনার উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহা মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। যেহেতু এই দশ দিন জিলহজের প্রথম দশ দিন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দিন, এই দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, সুতরাং তোমরা এই দশকে ফাকসিরু, বেশি বেশি করে তোমরা আমল করো, মিনাত তাহলিল, তাহলিল বেশি বেশি করে পড়ো। তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর, তাকবীর বেশি বেশি করে বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীর। ওয়াত তাহমিদ এবং প্রশংসা আলহামদুলিল্লাহ বেশি বেশি করে করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়াও আরও ইবাদত রয়েছে, রোজা আছে, নামাজ আছে, তো এই তিনটা একসঙ্গে এরকম বলা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটার মধ্যে তাকবীরও আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা হচ্ছে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ আসের মধ্যে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই হামদ হামদের মধ্যে আছে। সুতরাং আমরা এই তাকবীরটা বেশি বেশি করে এই মাস শুরু হওয়ার সাথে সাথে যখনই মনে পড়বে, যখনই সময় পাবো, তখনই আমরা এই তাকবীরটা বলবো। আমরা অনেকে মনে করি শুধু ঈদের দিন বলতে হয়, তা না, বা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পড়তে হয়, এটা তো ওয়াজিব, কিন্তু এছাড়াও জিলহজ মাস শুরু হলেই আমাদের প্রত্যেক নামাজের পরে আমরা পড়তে পারি, এটা নফল হিসাবে পড়তে পারি, বা যখনই মনে পড়ে তখনই আমরা তাকবীরটা বলতে পারি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সময় পেলেই আমরা এই তাকবীরটা পড়বো ইনশাআল্লাহ। এই তাকবীরটা পড়তে কোনো উজু লাগবে না, আপনি কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, একটু আওয়াজ করে পড়বেন, তাহলে আপনার আশপাশে যারা আছে তারাও শুনে শুনে তারাও আমল করবে ইনশাআল্লাহ। যেহেতু হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ফাকসিরু, তোমরা বেশি বেশি করে এই তাকবীরটা পড়ো, তো আমরা নবীজির আদেশ পালনার্থে বেশি বেশি করে এই তাকবীরটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আমাদের আমলনামায় অসংখ্য নেকি লেখা হবে, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই দশ দিনে আমরা আর কী কী ইবাদত করবো,
আল্লাহু আকবার, এই দশটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এটা বিরাট সুযোগ দান করেছেন, সুবর্ণ সুযোগ আল্লাহ পাক দান করেছেন। এক কিতাবের মধ্যে আসছে যে এই জিলহাদের প্রথম দশকের প্রত্যেকটা রাতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সমান মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা প্রত্যেকটা রাতে লাইলাতুল কদর, জিলহাজ মাস শুরু হলেই প্রত্যেকটা রাত আমরা ইবাদতের জন্য কিছু সময় ফারিক করব। অন্তত পক্ষে যদি রাতভর তো আমরা করতে পারবো না, যদি পারেন তাহলে তো ভিন্ন কথা, যদি নাও পারি অন্তত পক্ষে এশার নামাজটা জামাতের সাথে আদায় করবেন, আর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন, আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমরা তো শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, কাজ কাম করতে হয়, অফিস আদালতে যেতে হয়, দোকানপাট করতে হয়, আমরা তো রাতভর জেগে ইবাদত করতে পারি না, দিনে কাজ করতে হয়। আল্লাহ তোমার হাবিব বলেছেন যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, আবার ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাতভর ইবাদতের সওয়াব দান করেন। জোরে কন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমরা সেই আশায় এতটুকু করলাম, এশার নামাজ জামাতের সাথে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম, আর যদি পারেন তাহলে মাঝে তাহাজ্জুদ যাদের পড়ার অভ্যাস আছে তারা তো পড়বেনই ইনশাআল্লাহ, যাদের অভ্যাস নাই তারা অন্তত পক্ষে এশার নামাজের পরে, বিতিরের পরে দুই চার রাকাত তাহাজ্জুদের নিয়তে আদায় করবেন। আশা করা যায় আল্লাহ মেহেরবান আমাদেরকে রাতভর ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান। সবাই কোন আমিন। আর জিলহাজের প্রথম নয় দিনের রোজার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, জিলহাজের প্রথম নয় দিনের ইবাদত, প্রথম নয় দিনের রোজা, রোজার ফজিলত সম্পর্কে এক কিতাবের মধ্যে আসছে যে প্রত্যেকটা রোজার বিনিময় আল্লাহ তাআলা এক বছরের নফল রোজার সওয়াব দান করবেন। যারা কান্না সুবহানাল্লাহ। আমরা সওয়াব পাওয়ার আশায় আমল করব। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের সকল চাহিদা পূরণ করলেও আল্লাহর খাজানা থেকে অতটুকু কমবে না, মহাসাগর থেকে সুই ডুবাইয়া উঠাইলে যতটুকু কমে অতটুকু আল্লাহর খাজানা থেকে কমবে না। যেরকম সুবহানাল্লাহ। অতএব আমরা পাওয়ার আশায় করব, প্রত্যেকটা রোজার বিনিময় এক বছরের রোজার সওয়াব পাওয়া যাবে। এবং আর এক কিতাবের মধ্যে আসছে যে এক বছরের গুনাহ, প্রত্যেকটা রোজার বিনিময় এক এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এর মধ্যে স্পেশাল হচ্ছে ইয়াউমে আরাফার রোজা। আরাফার দিনের রোজার ফজিলত হচ্ছে আরো বেশি। আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় দুই বছরের নফল রোজা এবং দুই বছরের গুনাহ আগে এবং পরে, দুই বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, সাগিরা গুনাহ মাফ করে দিবেন আরাফার দিনের রোজার বিনিময়। যারা কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই কান আমিন। জিলহজের আরাফার দিনের রোজা, জিলহজ মাসের নয় তারিখ, এটা নিয়ে একটু ইখতিলাফ আছে, ওলামাদের মধ্যে মতবিরোধ আছে, আমরাও একটু সন্দেহের মধ্যে পড়ে যাই যে জিলহজের নয় তারিখ আমাদের এখানে আরাফা, ইয়াউমে আরাফা, কিন্তু হাজি সাহেবগণ আরাফায় যেই দিনে অবস্থান করেন সেই দিনটা হয় আমাদের এইখানের আট তারিখ। এখন যেহেতু হাদিসের মধ্যে ইয়াউমে আরাফা আসছে, ইয়াউমে আরাফা রোজা, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমে আরাফার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা দুই বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এখন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ দুই রকম বলেছেন। কোন কোন মুহাদ্দিসিন বলেছেন ইয়াউমে আরাফা বলতে নয় তারিখকেই বোঝানো হয়েছে, আর কোন কোন মুহাদ্দিসিন বলেছেন যে না, ইয়াউমে আরাফা যেই দিন হাজি সাহেবগণ আরাফায় অবস্থান করেন সেই দিনটা আট তারিখ হলেও আট তারিখ ইয়াউমে আরাফা। অতএব আমরা এখন কোন দিন রোজা রাখবো এটা নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে, তো আপনি যেদিন ইচ্ছা আট তারিখও রাখতে পারেন, নয় তারিখও রাখতে পারেন, সবচেয়ে ভালো হয় আট তারিখ নয় তারিখ দুই তারিখে আপনি রাখলেন, তাহলে ইখতিলাফের বাহিরে দুটোই আমরা আমল করলাম, আমরা যেটাই হোক আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। যেহেতু বিষয়টা হচ্ছে
আলোচনামূলক, গবেষণামূলক স্পষ্ট নাই যে 9 তারিখ না 8 তারিখ ইয়াওমে আরাফা আছে। আর ইয়াওমে আরাফা নিয়ে গবেষণা করতে গিয়ে 2 মত হয়ে গেছে। অতএব আমরা এই রোজাটা 8 তারিখ 9 তারিখ 2 দিন রাখাটাই সবচাইতে উত্তম। 2 দিন রাখা কষ্টকর মনে করলে 9 তারিখও রাখতে পারেন, 8 তারিখও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমার পরামর্শ হচ্ছে আমরা 8 তারিখ 9 তারিখ 2 দিনই রোজা রাখবো, আর পারলে সম্ভব হলে তো আমরা 9 দিনই রাখবো ইনশাআল্লাহ। কি বলে, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান, সবাইকে আমিন। আর এই জিলহজের প্রথম দশকের আরও কিছু ইবাদত রয়েছে। সবচেয়ে বড় কাজ হলো, যেহেতু এই দিনগুলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দিন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন, এই দিনগুলার সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত হলো আমরা সব রকম গুনাহ থেকে বিরত থাকব। অন্য সময় গুনাহ থেকে আমরা বিরত থাকি, কিন্তু এই দশকে সব রকমের পাপ থেকে বিরত থাকার ব্যাপারে আমরা আরও বেশি যত্নবান হব, আরও বেশি সজাগ থাকব। রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন? অন্য সময় আমরা হয়তো নামাজে গাফিলতি করেছি, বা হয়তো জামাতে আসি নাই, একা একা পড়ে নিয়েছি। ইনশাআল্লাহ জিলহজের প্রথম দশকে আমরা যারা নামাজ ঠিক মতো পড়ি না, আমরা পাক্কা ইরাদা করে নিই কমপক্ষে জিলহজের প্রথম দশকে আমরা 1 ওয়াক্ত নামাজও আমরা তরক করব না, আমরা বাদ দিব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান, সাদেক আমিন। এবং যারা আমরা অন্য সময় দেখা গেছে জামাতের সাথে পড়তাম না, হয়তো দোকানে পড়ে নিতাম বা বাসায় পড়ে নিতাম, আমরা পাক্কা ইরাদা করে নিই যে কমপক্ষে জিলহজের প্রথম দশক, যেহেতু রমজানের পরে সবচাইতে ইবাদতের বড় মৌসুম, ফজিলতপূর্ণ দিন, আমরা অন্তত এই 10 দিন আমরা নামাজগুলো জামাতের সাথে আদায় করব। রাজি তো ইনশাআল্লাহ? কি বলেন? ইনশাআল্লাহ। আর তারপরে আরও বলি, অন্তত পক্ষে এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 নামাজে আমরা জামাত তরক করব না। কি বলেন? রাজি তো ইনশাআল্লাহ? কি বলেন? তাহলে আমরা ওই নিয়তটা থাকবে, যেহেতু জিলহজের প্রত্যেকটা প্রথম দশকের প্রত্যেকটা রাতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সমান মর্যাদা দিয়েছেন, অতএব লাইলাতুল কদরের এই বিরাট সওয়াব লাভ করার আশায় আমরা ঈশার নামাজ জামাতের সাথে পড়ব, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ব। এরপরে অন্য তো যারা আগে থেকে পড়েন তারা তো পড়েনি আলহামদুলিল্লাহ, অনেকে তো আছেন যে সারা বছরই তারা জামাতের সাথে নামাজ, জামাত ছুটে না তাদের, এমন লোকও এখানে আছেন যে সারা বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজের জামাত তাদের ছুটে না আলহামদুলিল্লাহ, এমন লোকও এখানে আছেন। তো যাদের একটু ব্যতিক্রম তাদের জন্য বললাম আর কি। আর যেটা বললাম যে আমরা কোনো গুনাহ করব না, কোনো গুনাহ সগিরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ যেন আমাদের না হয়, আমরা অত্যন্ত সতর্ক থাকব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেয়, সবাইকে আমিন। দেখেন আল্লাহ কত মেহেরবান, আল্লাহ তো গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে বলে দিয়েছেন, আর আমরা কিভাবে বাঁচবো সেই পদ্ধতিও কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে। আমি আজকে আপনাদেরকে একটা আমল শিখাবো, এই আমলটা যদি আপনি করতে পারেন তো ইনশাআল্লাহ কোনো গুনাহ আপনার থেকে হবে না ওই দিন। যেই দিন আপনি আমলটা করবেন, শয়তান 1000 চেষ্টা করেও আপনাকে ওই দিন কোনো গুনাহ করাইতে পারবে না ইনশাআল্লাহ। আমলটা বলবো কি বলেন? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, হাদিসের ভাষায়, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 11 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পাঠ করে, 11 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পাঠ করে ফজরের পরে মাগরিব পর্যন্ত, ওয়ালাউ জাহাদা শয়তান, শয়তান যদি 1000 চেষ্টাও করে তাকে দিয়ে অন্তত পক্ষে ওই দিন কোনো গুনাহ করাইতে পারবে না। কি আমলটা বললাম? সূরা ইখলাস 11 বার ফজরের পরে সূরা ফাত বিসমিল্লাহ সহ যদি আপনি আদায় করেন ইনশাআল্লাহ সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত, আর মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত, শয়তান 1000 চেষ্টা করে আপনাকে দিয়ে কোনো গুনাহ করাইতে পারবে না ইনশাআল্লাহ। তো আমরা কি বলেন, শয়তানের ধোকা থেকে, শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, ইচ্ছা নাই তারপরে গুনাহ হয়ে যায়, কি বলেন, হয় কি না? তো অতএব আমরা এই আমলটা করব গুনাহ থেকে বাঁচার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন?
আমারটা করবেন তো ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ যেন গুনাহ থেকে বাঁচার আশায় আমরা এই আমলটা করবো। আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। অনেক বড় বড় বুজুর্গ যারা দিনদার আল্লাহওয়ালা আলেম ওলামা, আমাদের গুনাহ হয়ে যায়, ইচ্ছা না থাকা সত্ত্বেও দেখা গেছে গুনাহ হয়ে যাচ্ছে। মোবাইলটা নিয়েছি হয়তো ভালো কিছু দেখার জন্য, হুট করে একটা খারাপ কিছু চলে আসছে, কি বলেন? এরকম হয়ে যায়, মনটা চায় দেখি একটু দেখি, একটু মোবাইলটা ধরি, রাস্তায় বের হলাম একটু বেগানা মেলোকে দিকে তাকানো, চোখটা চলেই যায়। তো এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে হাজারো চেষ্টা চালিয়ে যেতে হবে। অনেক বড় বড় বুজুর্গানে দিন সম্পর্কেও আছে, এই তাদেরও পদস্খলন হয়ে গেছে, তাদেরও গুনাহ হয়ে গেছে। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এর পরেও যদি কখনো গুনাহ হয়ে যায়, পদস্খলন হয়ে যায়, তাহলে সাথে সাথে তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার এবং গুনাহমুক্ত জীবন যাপন করার, গুনাহমুক্ত আমলনামা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সকলে আরেকবার বলি আমিন। মোহতারাম হাজিরিন, এই যে আমরা 11 বার সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করব, গুনাহ থেকে বাঁচার একটা ফল তো পাবো ইনশাআল্লাহ। আর একটা ফল, আর একটা ফজিলত, আর একটা লাভের কথা আল্লাহর রাসূল বলেছেন, সেই লাভের কথাটা শোনেন তাহলে খেয়াল করে। কোনো ব্যক্তি যদি সকালবেলায় ফজরের পরে 11 বার 10 বার পড়লেই, 11 বারের মাথায় 10 বারের মাথায় গিয়ে তার কী লাভ হবে? গুনাহ থেকে বাঁচার লাভটা তো হবে ইনশাআল্লাহ। আর একটা লাভের কথা বলেছেন, 10 বার বলা কমপ্লিট হয়ে গেলেই 11 বার শুরু করতে করতেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা সুসজ্জিত সুন্দর প্রাসাদ আল্লাহর জন্য, আল্লাহ পাক তার জন্য নির্মাণ করে ফেলেন। জোরে কান সুবহানাল্লাহ, একটা কমপ্লিট বাড়ি তার জন্য তৈরি হয়ে যায় জান্নাতে এই আমলটার কারণে। তাহলে আমরা দুইটা লাভ পাবো, একটা গুনাহ থেকে বাঁচার লাভ, আর একটা হলো সাথে সাথে জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে। তো বলতে পারেন যে হুজুর, এত বাড়ি দিয়ে কী করব? প্রতিদিন যদি সকালে একটা বাড়ি, সন্ধ্যায় একটা বাড়ি জান্নাতে হয়ে যায়, এত বাড়ি কী কাজে লাগবে? আমার ভাইয়েরা দেখেন, দুনিয়াতে বাঁচি কয়দিন আমরা? দুনিয়াতে সর্বোচ্চ একটা লোক বাঁচে 70-80 বছর, 100 বছরের লোক দুনিয়াতে খুব কমই পাওয়া যায়। 70 পার হয়েছে এমন লোকের সংখ্যাও খুবই কম। এই এতটুকু সময় আমরা হায়াত দুনিয়াতে পাই, তারপরেও দেখেন আমাদের তৃপ্তি কিন্তু মিটে না। যত হয় আমরা আরও চাই, আরও চাই। যা 2টা 4টা 5টা বাড়ি আছে তারও কিন্তু মনের মধ্যে পরিকল্পনা আছে যে আমি আরও কেমনে আরও 2টা বাড়ি করতে পারি, আরও 2টা হয়ে গেছে আরও 2টা কেমনে হয়। সুতরাং দুনিয়াতে সংক্ষিপ্ত হায়াতে যদি এত কিছু লাগে, তাহলে জান্নাতে যেখানে অনন্তকাল থাকতে হবে আমাদেরকে, সেখানে আমাদের কী পরিমাণ নিয়ামতের প্রয়োজন আছে। অতএব আমরা সেই নিয়ামত পাওয়ার আশায় আমরা আমল করতে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই কেন, আমিন। আর একটা আমলের কথা আপনাদেরকে আমি আজকে শিখাই দেখে, যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ ফল পাবেনই পাবেন। হাদিসের ভাষা, নবীজি বলেছেন আল্লাহর নবীর কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষের চোখের দেখা মিথ্যা, ভুল হতে পারে, নবীর কথা ভুল হতে পারে না। নবীজি বলেছেন এই আমলটা কোনো ব্যক্তি যদি করে, ফজরের পরে ঘুম থেকে উঠাই 3 বার পড়বে, তাহলে কি হবে? কোনো অঙ্গ, তার কোনো অঙ্গ ফেল হবে না, অন্তত ওই দিন তার কোনো অঙ্গ ফেল হবে না। অঙ্গ ফেল হওয়া তো বোঝেন, যেমন হার্ট ফেল করে, কিডনি ফেল করে, এরকমভাবে ব্রেন ফেল করে, এটাকে বলা হয় অঙ্গ ফেল করা। তারপরে সমস্ত অঙ্গই কিন্তু সচল, আল্লাপাক সচল রেখেছেন, এটা ফেল হয়ে গেলে সে কোনো আর কাজ করবে না। তো কোনো অঙ্গ তার ফেল হবে না যদি কোনো ব্যক্তি এই আমলটা করে। যেদিন করবে সেদিনকার জন্য এই গ্রান্টি, ঘুম থেকে জেগে সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। দোয়াটা একটু খেয়াল করে শোনেন, সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। ঘুম থেকে উঠেই যদি আপনি সাথে সাথে, ঘুম থেকে ওঠার যে দোয়াটা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়ার পরে আপনি এই দোয়াটা 3 বার পড়তে পারেন, তো ইনশাআল্লাহ তাআলা ওই দিন অন্তত পক্ষে আপনার কোনো অঙ্গ ফেল হবে না। হাদিসের ভাষা। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন সবাইকে, আমিন।
দোয়াটা আর একবার পড়ি আপনারা খেয়াল করেন, বা আমার সাথে পড়তেও পারেন। বলেন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুব বেশি বড় না, কি বলেন, তাই না? ছোট দোয়া, আর সহজ, মুখস্থ করতে চাইলে আপনি একটু প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাবে। আমাদের মহাজির সাহেবের কাছে আসলে উনি শেখাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন সবাইকে। আমি আর একটা আমলের কথা বলি, যেহেতু আমাদের আগামী জুমার আগেই জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে, তো এই জন্য আজকেই বলা দরকার। আর একটা আমল জিলহজ মাসের আর একটা বিশেষ আমল হলো যে জিলহজের চাঁদ ওঠার সাথে সাথেই আমাদের শরীরের চুল, পশম, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা, এটা একটা মুস্তাহাব আমল। যারা কোরবানি করবে তাদের জন্য, কোনো কোনো কিতাবে আসে সবার জন্য, এটা যে কেউ এটা আমল করলেই সে সওয়াব পেয়ে যাবে। জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে থেকেই শুরু করে একেবারে কোরবানি দেওয়া পর্যন্ত, কোরবানির যারা যারা কোরবানি দিবেন তারা কোরবানি দেওয়ার পরে কাটবেন, আর যারা কোরবানি দিবেন না ঈদের নামাজের পরেই আপনি কি কাটতে পারবেন। এই মধ্যবর্তী সময় যদি আপনি চুল, পশম, নখ কাটা থেকে বিরত থাকেন ইনশাআল্লাহ অনেক সওয়াব, এটা মুস্তাহাব একটা আমল। সুতরাং আপনাকে আগে থেকেই সব কিছু কেটে রেডি থাকতে হবে, কি বলেন, তাই না? আপনি জিলহজের চাঁদ ওঠার আগেই যদি আপনি সব কিছু কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন, নখ টক ছোট করে রাখেন, তাহলে তার ওই 10 দিন তেমন কোনো সক্ষম কষ্ট হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আগে ভাগে বললাম যাতে আপনারা আগে ভাগেই প্রস্তুত হয়ে এই আমলটা করে স্বভাবের অধিকারী হতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই যদি কেন। আমিন। আমার ভাইরা দেখেন আর বেশি সময় নাই, আমি আজকে যে বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, দেখেন জিলহজ মাসের যে বিশেষ ইবাদতগুলো আছে, বিশেষ করে হাজি সাহেবরা যে আমলগুলো করে থাকেন, আমাদের এখান থেকে অনেকে গিয়েছেন, এই প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদতের পিছনে একটা ঐতিহাসিক ঘটনা আছে। এই ঘটনাগুলো আমাদেরকে তো স্মরণ করতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমন হাজি সাহেবরা হজ করতে গিয়েছেন, হজের 3টা রোকন আছে, 3টা ফরজ আছে, তার মধ্যে একটা ফরজ হলো এহরাম বাঁধা। তো এহরামের যে কাপড়টা হাজি সাহেবরা পরেন বা আমরা পরি, যারা হজ করতে গিয়েছেন তারা পরেছেন, যারা যান নাই তাদের তো পরা হয় নাই, কিন্তু যারা এখন সেখানে আছেন তারা পরবেন, অনেকে পরা আছেন। তো এই যে 2টা কাপড়, সেলাইবিহীন 2টা কাপড় পরেন, এটা কেন, তাৎপর্য কী? তাৎপর্য হলো মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। ও বান্দা, তুমি দুনিয়াতে যত বড় বাহাদুর হও না কেন, রাজা বাদশাহও যদি হয়, এমনকি সৌদির বাদশাহও, হজ করতে চাইলে ওনাকে সেলাইবিহীন 2টা কাপড় পরতে হয়। ওনার দামি জামা, দামি জুতা, তারপরে এরকম কমপ্লিট স্যুট বা যা কিছু উনি পরেন না কেন, সব বাদ, কোনো কিছু পরার কোনো এখতিয়ার নাই। ধনী হোক, গরিব হোক, সবাইকে একই ড্রেস, একই পোশাক পরে আরাফার ময়দানে যেতে হয়। এটা ইঙ্গিত করে, বুঝায় যে তোমাকে এরকম যখন তোমার মৃত্যু হবে, তোমার জান যখন বের হবে, তখন তোমাকে এরকম সবারই একই অবস্থা হবে, সকলকেই তার দামি জামা, দামি জুতা, দামি পোশাক খুলে রেখে তাকে সেলাইবিহীন 2টা বা 3টা কাপড় পরিয়ে, যেই কাপড়ে কোনো পকেট নাই, কোনো সেলাই নাই, টাকা নেওয়ার কোনো সুযোগ নাই, এরকম কাপড় তোমাকে পরিয়ে দেওয়া হবে তুমি যেই হও না কেন, এটা স্মরণ করিয়ে দেয়। এবার আরাফার ময়দানে যে অবস্থান করতে হয় 9 জিলহজ, এর কারণটা কি? কারণ সম্পর্কে কোনো কোনো কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে হজের প্রথমেই কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, বুঝাতে চেয়েছেন, মুফাসসিরগণ বলেছেন যে আরাফার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান, হাশরের ময়দান। এটা কি করে হবে এটা আল্লাহ জানেন কি করে হবে। আরাফার ময়দানটা এখন যতটুকু আয়তন আছে, শুনেছি 7 কিলোমিটার এটার আয়তন আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আরাফার ময়দানটাকে এরকম টেনে লম্বা করে বিশাল আকার ধারণ করাবেন, এবং এটার উপরেই আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই মাঠেই উঠাবেন। এখানেই হিসাব কিতাব হবে, এখানেই আদালত কায়েম করা হবে, এখানেই আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, এখানেই মিজানের পাল্লা স্থাপন করা হবে। সুতরাং আমাকে সেই দিনের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে হবে, এটাই স্মরণ করিয়ে দেয় আরাফার দিন।
আমার ভাইরা, আর একটা তাৎপর্য আছে যে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখার পরে যখন তিনি ছোট্ট একটা ভুল করে ফেললেন, আল্লাহ নিষেধ করেছেন গন্ধম খেতে, গন্ধম খেয়ে ফেলেছেন শয়তানের ধোকায়, আদম আলাইহিসসালামের মা হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো। দুনিয়ায় পাঠানোর পরে ওনারা কান্নাকাটি শুরু করলেন। আদমকে পাঠাইছেন এক জায়গায়, মা হাওয়াকে পাঠাইছেন আর এক জায়গায়। বাবা আদমকে পাঠিয়েছেন যতটুকু কিতাবে পাওয়া যায় এশিয়ার এই অঞ্চলে, মা হাওয়াকে পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যে, কারোর সঙ্গে কারো দেখা সাক্ষাৎ নাই। এইভাবে ওনারা কান্নাকাটি করতেছেন, একে অপরকে খুঁজতেছেন, কাউকে কেউ পাচ্ছেন না। এই অবস্থায় 350 বছর পার হয়ে গেছে। এক রেওয়াতে 300 বছর, এক রেওয়াতে 350 বছর পার হয়ে গেছে। 350 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মাপ চাইতে 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 কেউ কাউকে খুঁজে পাচ্ছেন না। মা একদিকে, বাবা এক জায়গায়, ভাবতেছেন যে হয়তো আর কখনো দেখা হবে না। এইভাবে খুঁজতেছেন তারা, আল্লাহর কাছে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে যখন তারা ঘুরতে ঘুরতে এই আরাফার ময়দানে গিয়েছেন, বাবাও গিয়েছেন আরাফার ময়দানে, মাও গিয়েছেন, কিন্তু কারোর সঙ্গে কারো দেখা নাই। দুইজনই আরাফার ময়দানে গিয়েছেন কিন্তু কারো সঙ্গে দেখা নাই, ঘুরতে ঘুরতে গিয়েছেন আর কি, খুঁজতে খুঁজতে গিয়েছেন। তো আরাফার ময়দানে যখন গিয়েছেন, ওখানে গিয়ে যখন কান্নাকাটি তো করতেই আসেন অনবরত, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখলেন যে আরাফার ময়দান দোয়া কবুলের জায়গা হিসেবে আমি চিহ্নিত করেছি। আর এই দোয়া কবুলের জায়গায় যখন আমার আদম আমার কাছে এসে ক্ষমা চাইতেছে, হাওয়া যখন ক্ষমা চাইতেছে, এদেরকে একটা ওসিলা করে মাফ করা দরকার। রব্বুল আলামিন তাদের মনের মধ্যে জাগিয়ে তুললেন, জাগায় দিলেন, জাগ্রত করলেন জান্নাতের দরজায়, কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে সংযুক্ত একটা মহান ব্যক্তির নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন, প্রিয় ব্যক্তিত্ব হবেন, প্রিয় কোনো সত্তা হবেন। তাই ওনাদের মনের মধ্যে আল্লাহই জাগায় দিচ্ছেন। এবার আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাদা আলাদা, কারোর সঙ্গে কারো দেখা নাই, বলতেছেন যে আল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। যরে কান সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে আদম তোমাকে আমি ক্ষমা মাফ করে দিলাম। যরে কান সুবহানাল্লাহ, মাফ পেয়ে গেলেন, মা হাওয়াও মাফ পেয়ে গেলেন। এখন কি হলো, জামালে রহমত মাঝখানে, এইদিকে বাবা ওইদিকে মা, কারোর সঙ্গে দেখা নাই, 350 বছর পর্যন্ত দেখা নাই, কিন্তু যখন মাপ পেয়ে গেছেন এখন দুইজনের রাস্তার গতি একদিক হয়ে গেছে। মা হাওয়াও এদিকে আসতেছেন, বাবাও এদিকে আসছেন। ব্যাস ওই জামালে রহমতের পাদদেশে সামনের অংশে মা এবং বাবার সঙ্গে 350 বছর পরে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। সাক্ষাৎ যখন হয়ে গেল, মা বাবা একজন একজনকে জড়ায় ধরে, এই যে কান্নাকাটি শুরু হয়ে গেল, হায় তুমি কোথায় ছিলা, তুমি কোথায় ছিলা, এক একজন একজনকে প্রশ্ন করে, আমি তোমাকে খুঁজি। যাই হোক, বাবা আদম আলাইহিস সালাম বললেন যে মা হাওয়া এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ একটা নিয়ম আছে, আল্লাহ পাকের একটা বিধান আছে, মজলিস ত্যাগ করার আগে কথা উইথড্র করা যায়। এটা কিন্তু মাসলা, শুনে রাখেন আপনারা, শরীয়তের মাসালা। আপনি একটা মজলিসের মধ্যে বসে কোনো একটা বিষয় চুক্তি করলেন, মজলিসে থাকা অবস্থায় আপনি এটাকে প্রত্যাখ্যান করার এখতিয়ার রাখেন যে আমি এটা কিনলাম বেচলাম, মজলিস ত্যাগ করার আগে বলতে পারবেন না ভাই, না না নিব না ভাই, বলতে বলার এখতিয়ার আছে শরীয়তের মাসালা এটা। কিন্তু মজলিস ত্যাগ করলে আর প্রত্যাখ্যান করার সুযোগ নাই। তো আদম আলাইহিসসালাম চিন্তা করলো যে এই বিধান আল্লাহ পাক আদমকেই শেখাই দিয়েছেন আগের থেকে, দুনিয়াতে এই বিধান হবে। বাবা আদম বলে যে হাওয়া এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ ওই মাসলা জানা আছে, যদি আল্লাহ মাফ করছেন, যদি আল্লাহ মাফটা আবার ফেরত নিয়ে নেন, মজলিস ত্যাগ করলে আর আল্লাহ ফেরত নিতে পারবেন না। এদিকে মাগরিবের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ। বাবা আদম বললেন যে হাওয়া এখানে মাগরিবের নামাজ পড়বো না, যদি এই নামাজের সময়ের মধ্যে আল্লাহ আবার তার মাপটা আবার ক্ষমাটা আবার ফেরায় নেন, তাহলে তো কিছু করার নাই, চলো আমরা এখান থেকে চলে যাই, দূরে কোথাও গিয়ে নামাজ পড়বো। এ স্থান ত্যাগ করলে আল্লাহ পাক আর তার মাপটা ফেরত নিতে পারবেন না, ক্ষমা ফেরত নিতে পারবেন না। তাই তারা মাগরিবের নামাজ না পড়েই বাবা মা দুজনে রওনা করলেন, আবার সামনের দিকে হাঁটলেন। হাঁটতে 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 মুজদালিফায় গিয়ে ওনারা বললেন যে আসলাম আসো আমরা এখানে নামাজ পড়ি। ওনারা ওখানে মাগরিবের নামাজটা আদায় করলেন। মাগরিবের নামাজ শেষ হওয়ার সাথে সাথে ঈশার অর্থ হয়ে গেল, তখন তারা ঈশার নামাজও পড়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা এরকম পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য এই আরাফার ময়দানে অবস্থান করাকে ফরজ করে দিয়েছেন এবং মুজদালিফায় রাত্রি যাপন করাকে ওয়াজিব করে দিয়েছেন। যরে কান সুবহানাল্লাহ। এবং বিধান এরকম বিধান হয়ে গেছে, আরাফার ময়দান থেকে সূর্য ডোবার পরে বের হতে হবে, কিন্তু মাগরিবের নামাজ পড়া যাবে না, এটাই বিধান।
সূর্য ডোবার পরে বের হবেন কিন্তু মাগরিবের নামাজ পড়বেন না, মাগরিবের নামাজ পড়তে হবে মুজদালিফায় গিয়া, মাগরিব এশা একসঙ্গে পড়তে হবে। দেখেন ওই জন্য মা বাবা মার ওই স্মৃতিটাকে অম্লান রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন, সুবহানাল্লাহ। এরপরে আসেন আরও এই যে সাফা মারওয়ায় সাই করা, এটা একটা ওয়াজিব, গুরুত্বপূর্ণ ওয়াজিব। এটা কোত্থেকে আসলো? জমজম কোত্থেকে আসলো? ইতিহাস আমরা জানি, ইব্রাহিম আলাইহিসসালাম তার জন্ম ছিল ইরাকের বসরা প্রদেশের বাবেল নগরীতে ওনার জন্ম ছিল। ওখান থেকে ওখানে অনেক স্ট্রাগল করে মানুষকে দাওয়াত দিছেন, দাওয়াতের পরে কী হলো, ওনাকে আগুনে ফেলানো হলো, নমরুদ তার সঙ্গে যুদ্ধ করলো, অনেক কিছু করার পরে শেষ পর্যন্ত তিনি ওখান থেকে আত্মীয় স্বজন বাবা মা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবাইকে রেখে একেবারে একা একা তিনি বর্তমান তৎকালীন শাম নাম ছিল বর্তমানে সিরিয়া, ওখানের একটা অঞ্চল কেনান নামক স্থানে হিজরত করে চলে গেছেন। হিজরতের পথে অনেক ঘটনা ঘটেছে, ওনার বিবাহ হয়েছে এই যাওয়ার পথেই, রাস্তায় বিয়ে হয়েছিল, বিয়ের মধ্যে একটা অনেক লম্বা ঘটনা আছে, পথিমধ্যে আরও অনেক ঘটনা ঘটছে, এগুলি আর একদিন বলবো ইনশাআল্লাহ। তো কেনানে যখন তিনি চলে গেছেন তখন ওনার বয়স 86 বছর, এই 86 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান নাই, নিঃসন্তান। এরপরে 86 বছর বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 করতে, আল্লাহ আমাকে একটা উত্তরাধিকারী দাও, সন্তান দেন যে আমার মৃত্যুর পরে আমারই দায়িত্ব পালন করবে, আমার স্থলাভিষিক্ত হবে। কাঁদতে কাঁদতে আল্লাহ একটা সন্তান দিলেন, নাম রাখলেন কি? ইসমাইল। ব্যাস আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। জন্মের পরপরই কিছুক্ষণ কয়েকদিন পরেই নির্দেশ আসলো তোমার এই প্রিয় সন্তান ইসমাইলকে এবং তার মা হাজেরাকে সেই সুদূর মরুভূমিতে নির্বাসন দিয়ে আসতে হবে। ব্যাস হুকুম পাওয়ার সাথে সাথে আর দ্বিধা করলেন না, প্রিয় সন্তান কলিজার টুকরা এবং প্রিয়তমা স্ত্রীকে সেই মরুবাসে নির্বাসন দিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সামান্য কিছু খেজুর আর পানি নিয়ে সেই মক্কায় চলে গেলেন। রাহবার কে ছিলেন, পথ দেখানোওয়ালা ছিলেন কে? জিব্রাইল আলাইহিসসালাম। পথ দেখাই নিয়ে যাচ্ছেন ঠিক যেখানে বর্তমানে কাবা শরীফ তার পাশেই, ওখানে বলে যে এখানেই রাখতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম প্রিয় কলিজার টুকরা এবং স্ত্রীকে ওখানে নামাই দিলেন এবং পানি আর সামান্য খেজুর দিয়ে রওনা হলেন। মা হাজেরা বললেন যে স্বামী ইসমাইল, আপনি ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমাদের কী অপরাধ? উনি কোনো কথা বলেন না। পরে বললেন এটা কি আল্লাহর হুকুম? আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ আপনি করেন না। আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন এই জনমানব শূন্য এলাকায় যেখানে কোনো গাছপালা নাই, ঘাস পাতা নাই, ছায়ের কোনো ব্যবস্থা নাই, পানি নাই, খাবার নাই, মানুষজন কিছু নাই, এখানে রেখে যাচ্ছেন কিন্তু আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালামের মুখে কোনো ভাষা নাই, হৃদয়টা হাহাকার করতেছে ব্যথায়, মুখে কোনো কথা বলতে পারতেছেন না, এত ব্যথা তার হৃদয়ের মধ্যে। এই কলিজার টুকরাকে রেখে যাচ্ছেন, তিনি কথা বলতে পারেন নাই, শুধু হাত দিয়ে ইশারা করলেন, বুঝাইলেন কি বুঝাইলেন? আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। সঙ্গে সঙ্গে মা হাজেরা বললেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে, যে আল্লাহ আপনাকে এই নির্দেশ দিয়েছেন এখানে রাখার জন্য, ওই আল্লাহ আমাদেরকে বাঁচার ব্যবস্থা করবেন, খাওয়ার ব্যবস্থা করবেন। তোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম একটু সামনে গিয়ে একটা পাহাড়ের আড়াল যখন হয়ে গেছে আর দেখা যায় না, ওখানে উঠ থেকে নামলেন, নেমে দোয়া করলেন, ওনার কাছে কান্নাকাটি শুরু করলেন। আমি সংক্ষেপে বলতেছি, এই আয়াতগুলো তিনি ওখানে আল্লাহ পাক এই কথাগুলো আয়াত আকারে নাজিল করেছেন। পরে তিনি বললেন আল্লাহ আমি আমার কলিজার টুকরাকে, আমার সন্তানকে এমন জায়গায় রেখে গেলাম যেখানে গাইরিদি জারইন, যেখানে কোনো গাছপালা জন্মায় না, মরুভূমি, পাহাড়, পাথর, পানির কোনো ব্যবস্থা নাই, ওখানে রেখে গেলাম, আল্লাহ তুমি তাদেরকে দেখো। এ কথা বলে আরও অনেক লম্বা দোয়া আছে, চলে গেলেন। মা হাজেরা যখন পানি শেষ হয়ে গেল, আমরা যে সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করলেন, শেষ 7 চক্কর যে দিয়েছিলেন সাফা এবং মারোয়ায়, ওই 7 চক্কর আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত হজের বিধান হিসেবে হাজি সাহেবদের উপরে এটা অবধারিত করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, এই 7 চক্কর না দিলে তার হজ পূর্ণ হবে না। যেরকম সুবহানাল্লাহ, আরও অনেক ইতিহাস আছে, আর একদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলো স্মরণ করে করে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর জন্য কি পরিমাণ ত্যাগ কুরবানি করলে আল্লাহ তার কুরবানিকে বৃথা দেন না, তাদের কুরবানিকে আল্লাহ পাক বৃথা দেন নাই, ফল দিয়েছেন। আমি যতটুকু কুরবানি করবো আল্লাহর জন্য, আল্লাহ আমাকে অতটুকু কবুল করবেন, আর আমি যত গাফলতি করবো ব্যাস আমি নিচেই পড়ে থাকবো। আল্লাহর জন্য আমাদেরকে আল্লাহ যেন কোরবানি করার, ত্যাগ স্বীকার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।